नमस्कार सबाई सुस्थ थाकुन भालो थाकुन एई कामनाई करी। आमी चंदन चक्रवर्ती, आमार यूट्यूब चैनल चंदन हेल्थ एंड डेंटल ब्लॉग्स। आज के जो विषय नहीं कथा बोलूँ सेटा होच्छे सेती बा धवल रोग। এই সেতি বা ধবল রোগের জন্য আমাকে বহুজন অলরেডি মেসেজ করেছেন যে কিছু ঘরোয়া টোটকা বলার জন্য। তো এই সেতি রোগ বা লিউকোডারমা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে সেগমেন্টাল আর একটা নন সেগমেন্টাল। এই লিউকোডারমা বা সেতি, এই সেতিকে আমি আজকে ছটা ঘরোয়া টোটকা বলবো যেগুলো আপনারা ইউজ করলে হয়তো অনেকটাই কমে যাবে। যদি বেশি মাত্রায় আকার ধারণ করে সেক্ষেত্রে আপনাদের ডাক্তারের পরামর্শ অর্থাৎ ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টের কাছে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন। পশ্চিমবঙ্গের কলকাতাতে ট্রপিক্যাল বলে একটি হসপিটাল আছে, অনলি সেখানে অ্যালার্জি এবং স্কিন দেখে, বা যে কোনো মেডিকেল কলেজে আপনারা ফ্রি অফ কস্টে দেখাতে পারবেন। তো যেটা হচ্ছে, এই মানুষের ত্বকের নিচেতে মেলানিন বলে একটি যৌগ থাকে, এই মেলানিনের মাত্রা বাড়া কমাতে আমাদের সেতি হয়। তো মেলানিন যদি বেশি থাকে তাহলে গায়ের রং কালো হয়ে যায়, যদি মিডিয়াম থাকে তাহলে বাদামি হয়, আর একবারেই যদি কমে যায় তখন সাদা বা সেতি হতে থাকে। তো প্রথম যে টোটকাটা বলবো সেটা হচ্ছে নারকেল তেল। যে জায়গায় আপনার সেতি বা ধবল হয়েছে সেখানে আপনি নারকেল তেল ভালো করে ম্যাসাজ করতে পারেন। এতে কিন্তু আস্তে আস্তে আপনার সেতি বা ধবলটা আস্তে আস্তে কমে আসবে। দ্বিতীয় যে টোটকা সেটা হচ্ছে আদার রস। প্রত্যেক দিন সকালে যদি আপনি এক চামচ চা চামচের অর্থাৎ 5 ml, এই 5 ml করে যদি আদার রস খান, সেক্ষেত্রে আপনার গ্যাস অম্বলের প্রবণতা অনেকটাই কমে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং এই মেলানিনের ঘাটতিটা মেটাবার চেষ্টা করেন। তৃতীয় হচ্ছে কপার জল অর্থাৎ তামার পাত্রে জল খেতে হবে আপনাকে। যেটা করবেন, রাত্রেবেলা একটা তামার পাত্রে মোটামুটি 250 থেকে 500 জল ধরে এরকম একটা গ্লাস হোক, মগ হোক, জগ হোক, যাতে হোক, রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, সকালবেলায় সেই জলটি খাবেন, সারা রাত সেই জলটা থাকবে সেখানে। এটাও কিন্তু আপনার মেলানিন আস্তে আস্তে বাড়তে লাগলেই আপনি ধবল থেকে মুক্তি পাবেন। চতুর্থ যে লাল মাটি অর্থাৎ ল্যাটারাইট, যে লাল মাটি, সেই মাটিতে প্রচুর পরিমাণে কপার এবং আয়রন থাকে। তার লাল মাটি 2 চামচ নেবেন, ভালো করে প্রথম চেলে নেবেন মিহি করে, তার মধ্যে 1 চামচ লেবুর রস মিশিয়ে দেবেন, দিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। সেই পেস্টটা আপনার যেখানে যেখানে হয়েছে, গালে হোক, থুনিতে হোক, ঘাড়ের কাছে হোক, সেটা ভালো করে লাগিয়ে নেবেন, তাতে আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। পঞ্চম যেটা হচ্ছে চুনের জল। দেখবেন, চুন যদি একটা জায়গায় রাখায় তার উপরে যে স্বচ্ছ জল থাকে, আগেকার দিনে বয়স্ক ভদ্রমহিলারা চুনের জল পান করতেন অম্বল গ্যাসকে দূর করার জন্য। এই 1 চামচ চুনের জলের মধ্যে 1 চামচ তুলসী পাতার রস মিশিয়ে দেবেন, দিয়ে মিশ্রণটা তৈরি হয়ে তুলোতে করে নিয়ে আপনার যেখানে যেখানে সেতি বা ধবল হয়েছে সেই জায়গায় লাগালে আস্তে আস্তে কিন্তু সেতি বা ধবল কমে যাবে। 6 নম্বর হচ্ছে 1 চামচ সর্ষের তেল নেবেন, খাঁটি সর্ষের তেল, তার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদের গুঁড়ো কাঁচা হলুদ নিতে পারেন বা শুকনো ডাস্ট বাজারে কিনতে পারেন, সেই হলুদ ইউজ করতে পারেন। ভালো করে মিশ্রণ তৈরি করে আপনার যেখানে যেখানে সেতি বা ধবল হয়েছে সেখানে আপনি এগুলো ইউজ করতে পারেন, এতে কিন্তু আস্তে আস্তে কমবে। তো আমার 7 নম্বরে যে টিপস সেটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে হোক, পাকা পেঁপে হোক, কেটে নিয়ে ভালো করে যেখানে সেতি হয়েছে সেই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে কিন্তু ধবল বা সেতি কমতে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে, মাথায় রাখতে হবে যে আপনি এই প্রক্রিয়াগুলো লাগানোর সঙ্গে সঙ্গেই কমবে না, এগুলো মাস 6-7 ইউজ করতে হবে, কমপক্ষে 1 বছর পর্যন্ত ইউজ করতে হতে পারে। এইগুলো ইউজ করলে আস্তে আস্তে আপনাদের এই রোগ থেকে মুক্তি পাবেন। যদি বেশি আকারে হয় সেক্ষেত্রে আপনারা ডার্মাটোলজিস্ট অর্থাৎ স্কিন স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবেন, তাতে আপনাদের সুবিধা হবে। আজকের দিনে প্রচুর উন্নত মানের ট্রিটমেন্ট চলে এসেছে, লেজার ট্রিটমেন্ট, তো সেইগুলোতে অনেকটাই সুস্থ হয়ে যায়। বা এখানে বহু হসপিটাল আছে, সেই হসপিটালে ফ্রি অফ কস্ট ডার্মাটোলজিস্টে দেখেন, তাতে কিন্তু
আপনাদের রোগ থেকে মুক্ত হবে। গোপন রাখবেন না। যদি মনে করেন যে আমার শরীরে প্রচুর ছড়িয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। নমস্কার।